বন্ধুরা করি তোমার সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো পল সায়েন্সের এমসিকিউ এবং এসএকিউ দুটো পার্টের উত্তরই তোমাদের সামনে এখন শেয়ার করবো এর আগে তোমাদের জন্য শুধুমাত্র এমসি কিউ উত্তরগুলো শেয়ার করেছিলাম কারণ অল্প সময়ের মধ্যে এসএকিউ কিউ উত্তর রেডি করে শেয়ার করাটা ঠিক সম্ভবপর হয়ে ওঠেনি তো চলো আমরা সমস্ত উত্তরগুলো আর একবার দেখে নিই প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ফিডম্যান দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে ফরাসি শব্দ তৃতীয় প্রশ্নের উত্তর উনিশশো উনআশি তারপরের হ্যাঁ প্রশ্নে চলে যায় উত্তর হচ্ছে জে ফ্রাঙ্কেল তারপর একটা কাঠমান্ডুতে তারপর একটা উনিশশো নিরানব্বই তারপরটা হচ্ছে দশ তারপরটা হচ্ছে এক তৃতীয়াংশ পরবর্তী প্রশ্নের উত্তর প্রথমটা রয়েছে দক্ষিণ সুদান তারপর একটা নয় বছর তারপরটা একটা বেনথাম তারপর একটা মার্কিন যুক্তরাষ্ট্রে তারপরটা হচ্ছে লর্ড সভা পরবর্তী প্রশ্নে চলে যায় পরবর্তীটার উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ব্ল্যাক স্টোন বেনিটো মুসলিনি প্রতিভা পাটিল তারপরেরটা হচ্ছে ছয় মাস পরের প্রশ্ন চলে যায় তারপরটার উত্তর হচ্ছে চোদ্দ দিন তারপরটার উত্তর হচ্ছে জি ভি মভলস্কর তারপরটার উত্তর তিয়াত্তরতম তারপরটার উত্তর হচ্ছে বারো জন ঠিক আছে তারপরের প্রশ্নের উত্তর হচ্ছে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছ থেকে তারপর উত্তর কাউন্সিলর এবার এসে কেউ প্রশ্নগুলো দেখি কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াই সূত্রপাত ঘটে উত্তর পর্যটন সম্মেলন টুমার নীতি কবে ঘোষিত হয় উনিশশো সালের বারোই মার্চ এটার পুরো নাম হচ্ছে সাউথ ইস্ট এশিয়া টি টি অর্গানাইজেশন তারপরটা হচ্ছে পুনর্গঠন পরিবর্তন ও সংস্কার সাধনকে একত্রে রেস্তরেখা বলা হয় বেলগেট সম্মেলন উনিশশো সালে সালের সিক্স সেপ্টেম্বর পঞ্চশীল নীতি অনুসরণ করা হয় ভারতের বিদেশ নীতি যেটা প্রধান স্তম্ভ সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল ভারত পাকিস্তানের সমস্যা সমাধানের জন্য আচ্ছা ভারতের পরমাণু নীতির মূল কথা কী ছিল সংরক্ষণীয়ভাবে রাখতে হবে প্রথমে কখনো আঘাত করা যাবে না ব্রিস ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সংগঠন গুজরাল নীতি কাজ সৃষ্টি ইন্দ্রকুমার গুজরালের আচ্ছা সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী জাতিপুঞ্জের বৃহৎ শক্তিদার রাষ্ট্রগুলি যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা আচ্ছা সাধারণ সভার অধিবেশন প্রতি বছর উদ্দেশ্য কি বিশ্বের শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ঘটানো আইএলও এর পূর্ণ কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতা কি ভিটো ক্ষমতা অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি শাসন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত আইন আমলাতন্ত্রের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য আছে যে কোনো দুটো লিখলে হবে তার মধ্যে ক্ষমতার কর্তৃত্ব প্রয়োগ দায়িত্ব বন্টন লেখা যায় বিক্ষ বিশিষ্ট আইন প্রণয়নে সাহায্য করা লোকসভার রাষ্ট্রপতি কতজন দুইজন ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন ইম্পমেন্ট রাজ্য মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ বিধানসভা জেলা পরিষদের দুটি আয় উৎস পূর্ত সড়ক খাস জমি পরিবহন শেষ প্রভৃতি জায়গা থেকে জেলা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সমিতির উল্লেখ করো উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত আর একটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত বড়ো কমিটি কি পৌরসভার সদস্য দ্বারা গঠিত আঞ্চলিক কমিটি হল বড়ো কমিটি তারপরে যথারীতি আমাদের বড়ো কোশ্চেন আমরা একবার একটু দেখে নিই আমাদের সাজেশন কিন্তু হুবহু কমন আমরা পেয়েছি এবং প্রত্যেকটা প্রশ্ন কমন মানে এর থেকে আর সাজেশন কমন কিন্তু হয় না প্রথম প্রশ্ন আঞ্চলিক সম্পর্কটা পেয়েছি এটাও ছিল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ ছিল রাষ্ট্র সম্পর্কিত মতবাদ এটাও ছিল প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যবলী এটাও কমন অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা কার্যবলী এটাও কমন পার্লামেন্টের কক্ষের সম্পর্ক এবং অধ্যক্ষের কার্যবলী কমন হাইকোর্টের গঠনও কমন তো এর থেকে আর সহজ প্রশ্ন হয় না আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে ধন্যবাদ